কিন্তু ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস, একটু মনে রাখতে হবে। আমাদের এনআরসি মানে নাগরিক পঞ্জী নবায়ন, কিসের নবায়ন? 1951 সালে যে প্রথম একটা এনআরসি হয়েছিল এদেশে আসামেও, এবং সেটার নবীকরণ। কিন্তু এখন কী বলা হচ্ছে যে এই যে মূল নথি যেটা সবার হয়তো নেই কিন্তু অনেকের ছিল, যে সেটাকে যদি দাখিল করা যায় তার ভিত্তিতে প্রমাণিত হবে যে আপনি একজন বৈধ নাগরিকের সন্তান কিংবা আপনি নিজে একজন বৈধ নাগরিক। কিন্তু সেটাকেই তারা তুলে দিচ্ছেন, অর্থাৎ যে জিনিসটার উপর এই প্রক্রিয়ার নাম হয়েছে এনআরসি নবায়ন, সেই নবায়নেরই কোনো মানে রইল না। 2 নম্বর কথা হচ্ছে, আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা জানি, এই আসামে যত অশান্তি হয়েছে সমস্ত ভিত্তিবর্ষ নিয়ে, অনেক ঝগড়া ঝাঁকি, অনেক খুন, রক্তপাত ইত্যাদির পরে 71 সালের 24শে মার্চ আমরা মোটামুটি সিদ্ধান্ত নিলাম, আসাম চুক্তিও তার উপরই ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এখন কি বলা হচ্ছে, 71 সালের আগে যেমন 66 সালে আমরা অনেকেই ভোট দিয়েছি বা আমাদের মা বাবারা দিয়েছেন, ঠাকুরদা ঠাকুরমারা দিয়েছেন, এখন বলা হচ্ছে যে সেটারও কোনো মানে থাকলো না। এগুলো কি হচ্ছে? এই রকম আরও বাকি 3টে নথি আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের স্পষ্ট বক্তব্য, স্পষ্ট দাবি, আমাদের যৌথ এই যে আমরা পরিচালক সমিতি স্টিয়ারিং কমিটি গড়েছি, আমাদের একটা দাবি যে এই দাবি মানতেই হবে সরকারকে, যে আমরা 2015 সালে যে 15টা মূল নথি প্রমাণ করতে চেয়েছি তাকে কোনো অবস্থায় পাল্টানো যাবে না। এবং আমরা এটাই আশা করব যে সর্বোচ্চ আদালত অর্থাৎ কিনা সুপ্রিম কোর্ট, তারা এমন কিছু করবেন না যেটা ভারতের সংবিধানের পরিপন্থী। কারণ আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট সংবিধানে পার্লামেন্টে যে সমস্ত আইন আছে সেগুলো যাতে ঠিকমতো চলে সেটা তারা, এটা চৌকিদারি শব্দটা আজকাল খুব জনপ্রিয় হয়েছে, তো সে তারা চৌকিদারি করেন এবং ইন্টারপ্রিট করেন। সুতরাং আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করি যে আসামের মানুষ এইরকম একজন লোক রঞ্জন গগৈ বিচারপতি হতে যাচ্ছেন আগামীকালই, তিনি তার জায়গা নেবেন, দায়িত্ব গ্রহণ করবেন। সুতরাং এমন কাজ তিনি করবেন না আসামের মানুষ হয়ে, যে আসামের মানুষ যারা প্রমাণিত তাদের ক্ষতি হয় এরকম তিনি কিছু করবেন না। কেননা যে মুহূর্তে তিনি প্রধান বিচারপতি হবেন সেই মুহূর্তে